বেঁচে থাকলে আজ জীবনের 81তম জন্মদিন উদযাপন করতেন সংস্কৃতির কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। কিন্তু মৃত্যু নামের সত্যে তিনি নেই পৃথিবীতে। 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার তালেশ্বর গ্রামে জন্ম নেয়া সাংস্কৃতিক এই পুরোধা 2022-এর 4 সেপ্টেম্বর টানেন জীবনের ইতি। গাজী মাজহারুল আনোয়ার একাধারে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, গীতিকার হিসেবে পেয়েছেন 21 পদক। এক জীবনে 20,000-এরও বেশি গান রচনা করেছেন তিনি। শুরুটা 1964 সালে রেডিও পাকিস্তানে গান লেখার মাধ্যমে। 1965 সাল থেকে যুক্ত হন চলচ্চিত্রে, লিখতে শুরু করেন কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন তিনি। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানে স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ডও লাভ করেন তিনি। কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার সহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা শতাধিক।